জুলাই মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের যে জুলাই মাস কতটা ভালো কাটতে চলেছে আমি বলবো জুলাই মাস কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু মধ্যম থাকবে ভালো এবং মন্দ মিশিয়ে তাই আপনাকেও কিন্তু অনেকটাই অ্যালার্ট থাকতে হবে আপনার যদি ধারণা এটাই হয় যে আমার রাশি আছে আর থামবেল দেখে নেবেন আর আপনার সাথে মিলিয়ে নেবেন তাহলে ভুল করবেন সঙ্গে থাকতে হবে অনেক কিছু জানতে হবে অনেক কিছু বুঝতে হবে তারপর দেখবেন আপনি অনেক কিছুই কিন্তু করতে পারছেন আর এই যে মাসিক রাশিফলগুলো কিন্তু আলোচনা হয় সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে তাই এই জুলাই মাসে গ্রহের গোচর কি বলছে সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে তারপর কিন্তু আপনি বিস্তারিত বুঝতে পারবেন জানতে পারবেন কেন আপনার সাথে এগুলো করবে কেন মিলবে এগুলো কিন্তু জানতে পারবেন তাই এই যে গ্রহের গোচর জুলাই মাসে কি বার্তা দিচ্ছে এটা কিন্তু সবচাইতে বড় বিষয় আমাদের জানার এর জন্য আমি কিন্তু এখন আপনাদের গ্রহের গোচর নিয়ে আলোচনা করব তারপর বিস্তারিত আমি আপনাদেরকে বোঝাবো যে কি কি হতে পারে দেখুন এক কথায় যদি বলা হয় তাহলে মধ্যম কাটবে ভালো এবং খারাপের মাঝামাঝি কিন্তু কাটবে কন্যারাশির জাতক জাতিকাদের তাহলে আসুন এক এক করে বিস্তারিত গ্রহের অবস্থানগুলো আলোচনা করি প্রথমেই আমি বলবো সাত জুলাই শুক্র গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করবে কর্কট রাশিতে প্রবেশ করবে আবার বারো জুলাই মঙ্গল গ্রহ সেও কিন্তু মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে ষোলো জুলাই রবি মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে আঠেরো জুলাই বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এছাড়াও বেশ কিছু শুভ যোগ কিন্তু তৈরি করবে যে শুভ যোগগুলো ভাগ্য বদলাতে পারে তার মধ্যে আমি কয়েকটার নাম বলছি সব কটার বলবো না এক লক্ষ্মীনারায়ণ যোগ দুই তিগ্রহী রাজ্য তিন ধনযোগ কুবের দেবের একদম কৃপাও থাকবে এই জুলাই মাস রাশির জাতক জাতিকাদের তাই প্রথমে আমি আর্থিক দিক নিয়ে আলোচনা করব এই যে গ্রহের অবস্থান সেখানে আর্থিক অবস্থা কতটা থাকছে সচ্ছলতা সেটা নিয়ে আমি আলোচনা করব দেখুন আয় উন্নতি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে আর্থিক দিক থেকে কোনো রকম কমতি থাকবে না এই আয় উন্নতি প্রচুর বৃদ্ধি পাবে আপনার ব্যবসা করুন না চাকরি সবেতেই কিন্তু উন্নতি তাই এই উন্নতি আপনার কিন্তু জীবনে পরিবর্তন আনবে নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধাও আপনি পাবেন তাই এই যে আর্থিক উন্নতি এতে কোনো সন্দেহ নেই শুধু চোখ কান রাখতে হবে তাহলেই কিন্তু চলবে আর আপনার যদি মনে হয় যে না আমার রাশি আছে কন্যা রাশি আমি সব কিছু পাবো বা আয় উন্নতি আমার বৃদ্ধি পাবে সকলের সাথে এরকমটা হয় না কিন্তু দেখুন আমি এই যে গ্রহের গোচরের কথা বললাম এই গ্রহগুলো আপনার যখনই ভালো থাকবে তখনই কিন্তু আপনার সাথে মিলবে আর এই গ্রহগুলো যখন খারাপ থাকবে না তখন কিন্তু আপনার সব কিছু মিলবে সেটা কিন্তু সম্ভাবনা বলা তাই আপনার এই গ্রহগুলো অর্থাৎ আমি যে গ্রহগুলো প্রথমেই বললাম আপনার মঙ্গল রবি বুধ শুক্র এই গ্রহগুলো কিন্তু ভালো থাকতে হবে যদি থাকে আমার আজকের আলোচনা অবশ্যই আপনার জীবনের একটা পরিবর্তন ঘটিয়েই দেবে তাই আর্থিক উন্নতি কিন্তু চোখে পড়ার মতো থাকছে আয় উন্নতি প্রচুর বৃদ্ধি পাবে স্বাস্থ্য নিয়ে যদি বলি স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম থাকবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে যত্ন না নিলে অনেকটাই পিছিয়ে থাকতে পারবে হবে আর যখনই স্বাস্থ্যের যত্ন নেবেন তখন যথেষ্ট ভালো থাকবেন তাই রিচ খাবার থেকে দূরে থাকবেন আর সম্ভব হলে পরে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন মাঝে মধ্যেই দেখবেন আপনার স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে আর স্বাস্থ্য ভালো না থাকলে কিন্তু কিছুই ভালো থাকবে না তাই স্বাস্থ্য ভালো অবশ্যই কিন্তু আপনাকে রাখতে হবে এরপরে আসুন বেকার যারা আছেন তাদের কতটা ভালো কাটবে এই জুলাই মাস সেটা নিয়ে একটু বলি দেখুন বেকারত্ব কিন্তু দূর হবে এতে কোনো সন্দেহ নেই তবে আপনারাও কিন্তু অ্যালার্ট থাকতে হবে আপনাকে সম্পূর্ণভাবে যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলেই কিন্তু আপনি দেখবেন যে আপনার সাথে অনেক কিছুই ঘটছে অনেক কিছুই মিলছে আর অ্যালার্ট না থাকলে আপনার সঙ্গে কিন্তু অনেক কিছুই মিলতে মিলতেও মিলবে না তাই বেকারত্ব আপনার কিন্তু দূর হবে আপনি চাকরি করুন বা ব্যবসা সবেতেই কিন্তু উন্নতি আপনার হচ্ছে এতে কোনো সন্দেহ নেই এরপরে আসুন যারা স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলব যথেষ্ট ভালো পড়াশোনা কিন্তু মন বসবে সমস্যা হবে শিক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্রে গিয়ে একটু চাপ তৈরি হবে আর যে কারণে আমি শুরুতেই বলেছি যে আপনারা যখনই জানতে পারবেন যে এই কারণে আমার ক্ষতি হচ্ছে এই কারণে আমার ভালো হচ্ছে তাহলে সেগুলোকে অবশ্যই আউট করে দিতে হবে তাই আপনার যেটা ভালো হচ্ছে সেটাই করা উচিত এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকছে কন্যা জাতক জাতিকাদের সেই নিয়ে একটু দেখি কন্যা জাতক জাতিকাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তি দারুণ থাকছে আপনার জীবন বদলে যেতে পারে তবে আপনারও কিছুটা কন্ট্রোল রাখতে হবে তা না হলে কিন্তু আপনারও সমস্যা তৈরি হতে পারে এই যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক মধুবয় সম্পর্ক সুখ শান্তি বিরাজমান এগুলো কিন্তু আপনার সাথে ঘটবে এই জুলাই মাস সমস্যা একটু তৈরি হবে যারা লাভ রিলেশনে আছেন লাভ রিলেশনটা কিন্তু জুলাই মাসের জন্য খুব একটা ভালো নয় এই জুলাই মাস অবশ্যই আপনাদের অনেক চিন্তা ধারা করে এগোতে হবে কোনো রকম ভুল কিছু করলেই সেটা কিন্তু অনেকটাই পস্তাতে হতে পারে তাই এই যে যেগুলো জানা সেগুলো কিন্তু সবসময় কাজ করবে সঠিক তাও কিন্তু না জানা জিনিস অনেক সময় কিন্তু উল্টে যায় অনেক কিছু ভুল ভ্রান্তি কিন্তু হয় তাই এই যে লাভ রিলেশান সেটা কিন্তু অনেকটাই কঠিন জায়গায় এসে দাঁড়াতে পারে অর্থাৎ কোনোরকম ডিসিশন না নেওয়াই ভালো এই মাস যাওয়ার পর আপনি কিন্তু ডিসিশন নিতে পারেন তাছাড়া এই মুহূর্তে যদি বিবাহ পর্যন্ত নেবেন বা দুইবারই আলোচনা করবেন সমস্যায় পড়ে যেতে পারেন তাই এই মুহূর্তে আপনাদের কোনো রকম সিদ্ধান্ত নেওয়া একদম উচিত না তাই এই যে জুলাই মাসের মাসিক রাশিফল কন্যা রাশিকে নিয়ে আমি এই সরি সিংহ কন্যা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম এই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অবশ্যই ভালো কিছু ঘটতে চলেছে এই জুলাই মাস তাই এই কন্যারাশির জাতক জাতিকাদের আমি একটা কথাই বলবো যে এই গোটা মাস আপনারা চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন দেখবেন আপনারা অনেক কিছু হাতের মুঠ পেয়ে যাবেন কারণ এই মাস অত্যন্ত শুভ থাকছে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন